দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে সকল শ্রোতাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যাশন ফল অথবা আনারকলি ফল। এর বিস্তারিত কয়েকটা গাছ দেখাবো এবং কীরকম ফলন সেই বিষয়ে আলোচনা করব। সেই সাথে এই ফলের পুষ্টিগুণের বিষয়েও কিছু আলোচনা করব। তাই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট ও তথ্যবহুল হতে চলেছে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন। তীব্র স্বাদ এবং অসংখ্য ধরনের স্বাস্থ্য উপকারিতা থাকার কারণে এই ফলটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। দর্শক বন্ধুরা, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এতে এসহ দুইবার ফলন আসলো। তা আলহামদুলিল্লাহ ফলন ভালো আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ডালেই অনেকগুলো আছে। তো এটা হচ্ছে গ্রিন প্রজাতি, গ্রিন পার্পেল। তো এটা এখন সবুজ আছে, কিন্তু পাকলে এটা বাদামি কালার হয়ে আসবে। আর আরেকটা আছে সবুজ, মানে হলুদ, ওটা আবার হলুদ কালার হয়ে যাবে পাকার পর। আর এই ফলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখন অনেকটা ফোলা আছে, কিন্তু যখন পেকে যাবে তখন কিন্তু এটা চুপসে যাবে, আরেকটা অনেকটা এরকমের মতো। এই যে দেখতে পাচ্ছেন, এরকম কুচকে যাবে। তো এই ফলটি খাওয়া খুব সহজ। প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, তো প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকার কারণে এই ফলটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো গাছটা অনেক বড় হওয়ার কারণে আমি আপনাদেরকে পুরোটা ভালোভাবে দেখাতে পারতেছি না। এর নিচেও কিছু ফলন আছে। এই যে এটা কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা টক হবে, এখনও পাকে নেই, এ কারণে টক হবে। বহুবিধ স্বাস্থ্য উপকারী এই ফলটি দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, চিলি ও পেরুগিয়া সহ বিভিন্ন দেশকে জয় করে এখন বাংলাদেশে চলে এসেছে। তো বাংলাদেশের মাটিতে এই গাছটির ফলন ভালো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের, আমি গাছে উঠে দিয়েছি কত উপর পর্যন্ত গাছটি বিস্তার করছে। আর গাছের শিকড় রয়েছে এখানে, দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে এক গুচ্ছ, এগুলো কিন্তু সব একটা ডালেই ধরছে। এই যে এই ডালে তিনটা, এই ডালেও দুইটা, তিনটা ধরছে এই ডালে। তো একটি ডালেই কিন্তু অনেকগুলো করে ফলন আসছে। এগুলো সাইজ এবং ওজন পর্যাপ্ত হবে। তো গাছের উপরে সম্ভবত ফল পাকছে, একটা ফল আমরা পাড়াবো, পাড়ার পর আমরা দেখবো যে ফলটাতে কী ধরনের কোয়ালিটিফুল স্টাস রয়েছে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা পাকছে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সবদি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।